এক বেচারা আমাকে একদিন বলল, হুজুর আপনি যে ওয়াজে ওয়াজ করেন, নবী যে ওয়াজে হাজির হয়, নবী যদি হাজির হয় আমাকে দেখান তো দেখি। ও সর্বনশ্রী। ইসলামিক এইচডি মিডিয়া, সুন্নাতের সত্যবাণী। টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমান তো হবিগঞ্জ কিনতে পাওয়া যায় কেজি দরে, ঠিক কি না? কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায় না। এই জন্য বাবর আমার যতদিন থাকব না দেখে বিশ্বাস করার নামই হলো ইমান। জান্নাত দেখেছেন? বিশ্বাস করেন কি না? এটার নামই ইমান। দুজুক দেখেছেন? হাউজে কাউসার দেখেছেন? আল্লাহকে দেখেছেন? এই না দেখে বিশ্বাস করার নামই হলো ইমান। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে তারই হলো ইমানদার। এই জন্য এক বেচারা আমাকে একদিন বলল, হুজুর আপনি যে ওয়াজে ওয়াজ করেন, নবী যে ওয়াজে হাজির হয়, নবী যদি হাজির হয় আমাকে দেখান তো দেখি। ও সর্বনশ্রী। আমি বললাম যে নবী যে কবরে আসে, নবী নাকি কবরে আসে না, কই নবী নাকি কবরে নাকি নবীর ছবি দেখাবে, এই কিছু অবান্তর কথাগুলোর উত্তর যখন আমরা দেই, অনেকে মনে করে আমরা অতিরঞ্জন করি। কি বাবা একটা চেয়ার দাও, মুরব্বী বসে দাও। আমাকে যখন বললো নবী যদি মাহফিলে উপস্থিত হয় তাহলে দেখান তো দেখি, যেমন সাঙ্গর আমাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি তো বলেন নবী হাজির না, যে নবী দেখার ক্ষমতা আছে, যদি নবী হাজির হয়ে থাকে আপনি একটু দেখান তো দেখি, আমি কি দেখাতে পারবো, আমার পক্ষে সম্ভব? তখন আমি তাকে কি বলতে হবে? তাকে একটু এসকার উপর টেস্কা দিতে হবে। কেমন? আমি বলবো তাকে, তোমার কাঁধে যে দুইজন ফেরেশতা আছে নাম কি? সে বলবে কে রহমান। মানে কথার কথা বলতেছে আর কি, কোরআন আয়াত থেকে একটু বলি বোঝার জন্য। রামান কাতিবিন দুইজন আমার দুই কাদের মধ্যে আছে, তাকে জিজ্ঞেস করবেন এই যে দুইজন ফেরেস্তা আছে তুমি কি বিশ্বাস করো? জি বিশ্বাস করি। কাদের যে আছে তার ওজন কি তুমি পাও? ক না, পাই না। তো কাটলে কি তাদেরকে পাওয়া যাবে? ক না, পাওয়া তো যাবে না। আমি কই তুমি আগে এগুলোরে বাইর করে দেখাও, তারপরে নবী হবো। দলিল দিয়া সব জায়গায় চলে না, কিছু জিনিস আছে না দেখা, ডাইরেক্ট বিশ্বাস করার নাম হলো ইমান। কথা কি পরিষ্কার নাকি বানিয়ে বলেছি? তাহলে কাদের মধ্যে ফেরেশতা আছে, ওজন পাওয়া যায় না, কাটলে খুঁজে পাওয়া যায় না, ওরা যে আছে ওটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য, এটাই চিরন্তন সত্য। তাদেরকে যেমন না দেখে বিশ্বাস করতে হবে, আমার নবীও তেমন আসতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন, এটাও তোমাকে বিশ্বাস করতে হবে। জরিগন সুবহান। কেন বলছি? নবিনু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে। তো নবীকে নিকটে থাকার ক্ষমতা দিয়েছেন কে? এটার নাম হলো ইমান। তাকওয়া যার যত গভীর তার হিসাব তত সুন্দর। মা বলছে মা ওদিকে আসো, একটা মেয়েকে ডাকি দিন, এই মেয়ে এদিকে কি দুধ না বাজারে বিক্রি করবো? ঠিক আছে, তো তাহলে কি করতে হবে? একটা কাজ কর, 2 কেজি দুধের মধ্যে তো হাফ কেজি দিলে তো আধা কেজি বাড়বে, ঠিক নেই? দাম যদি 50 টাকা হয় 25 টাকা তো আসবে, অসুবিধা নেই তো? পানি দিয়া যদি পাওয়া যায় অসুবিধা কি? মেয়ে ডাক দেখো, মা তুমি দুধের সঙ্গে পানি মিশাই বা, মা ডাক দেখো, অসুবিধা তো নাই। উমর তো দেখবে না, উমর দেখলে নাঙ্গুরে মারতো, উমর তো খুব সাহসী ছিল। হ্যাঁ, মেয়েটা ডাক দেখে আম্মা, উমর যদিও না দেখে আমার আল্লাহ তো দেখতেছে। এই যে কিছু ইমানি বিষয় আছে, দোকানপাটে বসে তাহিরি ভালো না, তাহিরি বিরুদ্ধে বদনাম করা তো সহজ বিষয়। মনে রাখবেন আপনি যার বদনাম করলেন, আপনি যাকে গালি দিলেন, এটা যদি আপনি যাকে কাফের বললেন সে যদি কাফের না হয়, উল্টা আপনি নিজে কাফের হবেন কিনা। তাহলে মানুষের বিরুদ্ধে কথা বলতে খুব সাবধান, খুব সাবধান। আমি আপনাদের সামনে এই বিষয়গুলো খুঁটিনাটি করে করে বের করে করে আমি বিভিন্ন দিকে চলে যাব। আপনারা কি আমাকে রেখে বাসায় চলে যাবেন? আচ্ছা মনে করেন বৃষ্টি চলে আসলো, আপনারা কি চলে যাবেন?
বৃষ্টি যদি চলেই আসে তাহলে আমরা কি করব? এই বাবা উঠাইছি না, বেশি নড়াচড়া করিস না। বৃষ্টি যদি চলে আসে আমরা কি করব? তাহলে আমরা এখানে আল্লাহ পাকের জিকির শুরু করে দিব। রাজি আছি না সবাই? জিকিরে কলেজের ময়লা কি থাকে না পরিষ্কার হয়? কারা কারা জিকিরের পক্ষে হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। কম